কত টাকা পাননি? কত টাকার মাল বিক্রি করলেন? কত টাকার মাল বিক্রি করলেন আপনি? না আমি তো আমার কুপন হয়েছে মেছে না। কত টাকার মাল বিক্রি করলেন? টাকা পাননি বললেন যে মাত্র দাদা বলছি যে আপনারা টাকা দিয়ে দিচ্ছেন মাল দিচ্ছেন না, এরকম আমাদের কাছে তথ্য আছে। কেন আটা কিনে নিচ্ছেন আপনারা? না না রং খাবার অন্য কোনো খাবার নেই। ডিলার কে? ডিলার আমি, আমার মা। আচ্ছা, ওরকম কোনো খবর নেই কিন্তু আমাদের কাছে সেরকম প্রমাণ আছে। আমরা নিজের চোখেও দেখেছি এবং আমাদের ভিডিও ক্যামেরাতেও আছে যে আপনারা টাকা গুনে গুনে দিচ্ছেন আটার বদলে। যারা মাল নিবে আপনারা নিজেরাই মাল কিনে নিচ্ছেন? না না না, আটা কি খাওয়া যাচ্ছে না? না না, আটা খায়, খায় কেন খাওয়া যাবে না? খাওয়া যাচ্ছে, আটা নিচ্ছে সবাই, আটা চাল সবাই নিচ্ছে। বিক্রি করে দিচ্ছে কেন? না বিক্রি আমার এখানে করে না, আপনারা দুয়ারে রেশন দিচ্ছেন, কোন বোর্ড নেই, কত টাকা কত মাল আছে আপনার স্টকে, কত বুঝাচ্ছেন, কতজন কি পাবে, কি মানে কি হিসাবে দিবেন, কিছুই তো নেই এখানে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দুয়ারে রেশনেরও বোর্ড ফ্লেক্স দেখা যাচ্ছে না কেন? দেখুন আজকে ঘটনা হলো যে আজকে হাটের দিন, তো এই কারণে আমরা আমরা কাস্টমারদের শুনুন মাল আমরা ঠিকঠাক দিচ্ছি কি না। হ্যাঁ, আমরা মাস্টার প্রত্যেকটা কাস্টমারকে মাল দেওয়ার আপনি শুনে নিন মাল আমরা ঠিকঠাক দিচ্ছি কি না। আটা যেটা আছে সেটা কি খাওয়ার যোগ্য? অবশ্যই খাওয়ার যোগ্য। কিন্তু রাস্তায় বিক্রি হচ্ছে কেন তাহলে? সেটা বলতে হবে অনেকে কি বিক্রি করছে না বলছে। আপনারা নিজেরাই কিনছেন কেন? না না, আমরা কিনছি, রাস্তার লোক কিনে ঠিক আছে, আমরা আপনারা নিজেরাই কিনছি? আমরা কিনছি না, আমরা আমরা তো প্রমাণ আছে আপনারা কিনছেন। না আমরা কিনছি না, আমাদের ছবি আছে, আমাদের ভিডিও। না না, আমরা কিনছি না, নিজের চোখে তো আমরা নিজেরাই তো ভিডিও করি। না আমরা কিনছি না। দুয়ারে রেশনের আজব ছবি দেখা গেল মালদাহের পাকুয়ায়। খাদ্য সামগ্রীর বদলে রেশনে মিলছে টাকা, সেই টাকা গুনে গুনে দিচ্ছেন খোর ডিলার নিজেই। এমনই ছবি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় জেলার প্রশাসনিক মহলে। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছান বামুনগোলার ফুড ইন্সপেক্টর মোহাম্মদ আলমেবা সেরুল। গ্রাহকদের সুবিধার্থে দুয়ারে রেশন চালু করেছেন রাজ্য সরকার, এবছর ধরে মালদাতেও সেই প্রকল্প চলছে। তবে পাকুয়ার কামাতিপাড়ায় দুয়ারে রেশনের কোনো চিহ্ন নেই, নেই ফ্লেক্স ফেস্টুন কিংবা খাদ্য সামগ্রী। রেশন ডিলার বিভা রায়ের ছেলে ঝঙ্কারেশ রায় কর্মীর পাশে দাঁড়িয়ে গ্রাহকদের হাতে হাতে দিচ্ছেন নগদ টাকা, এমনই অভিযোগ গ্রাহকদের। তবে তাদের দাবি, রেশনের খাদ্য সামগ্রী আটা ও চালের মান খুবই নিম্নমানের, তাই চাল আটা খোলা বাজারে বিক্রি করে দিতে হয়। তবে রেশন ডিলার নিজেই রেশন দোকানে বসে আটা চালের মূল্য ধরে টাকা দিয়ে দিচ্ছেন। যদিও রেশনে খাদ্য সামগ্রীর বদলে টাকা দেওয়ার কোনো নিয়ম নেই বলে জানিয়েছেন খাদ্য সরবরাহ দপ্তরের কর্তারা। আমি এখানটায় উপস্থিত হলাম, দেখছি সব কিছু, পাবলিকের ভিউজ আমি নিচ্ছি, দিতে হচ্ছে, আমরা ইনকোয়ারি করে যেটা হবে সেটা আমি ডিপার্টমেন্টের কাছে দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত যে দুয়ারে রেশনে এভাবে কি দেওয়া হয়, এখন যেরকম চলছে আমি এসে যেরকম দিচ্ছি এরকমই দুয়ারে রেশন। দেখুন, একটা মেয়ে বললো, আরো তো অনেক লোক বলছে, আমি অনেকের ভিউটাই নেবো, ঠিক আছে, এখানটা তো কম লোক উপস্থিত নেই, আমি প্রত্যেকের ভিউটা নেবো, ওদের ভিউ রেকর্ডও আমিও করবো, আপনারা যেরকম করছেন ওদের ভিউ রেকর্ডও আমি করবো, তারপরে সেটা যেরকম মানে রিপোর্টের ভিত্তিতে যা অ্যাকশন হয় হবে। গোডাউনে মাল আছে, দেওয়া হবে। আরে ঘরগোটে মালটা নিয়ে আয়,
লোক ভাই থাকে তো কোন ধরে।